আজকে সিম দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো যেটা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে তো আজকে এই রেসিপিটা আমি একদম নিরামিষভাবেই তৈরি করবো তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আর আপনাদের কাছে একটাই অনুরোধ আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো এখানে আমি বড়ো ছোটো মিলিয়ে পনেরো থেকে ষোলোটা সিম নিয়েছি সিমের এখন দু সাইডের যে একটা আঁশের মতো আছে তো এটা আমি ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি তো এইভাবে পেছন দিক থেকে একটু ছুরি দিয়ে কেটে নিয়ে দেখুন খুব সহজে এই আঁশটা বেরিয়ে যাচ্ছে এইভাবে প্রত্যেকটা সিম আমি এখন কেটে নেব দু সাইড থেকে কেটে এই যে আঁশটা আছে সেটা বাদ দিয়ে দেব প্রত্যেকটা সিমের আঁশগুলো আমি কেটে বাদ দিয়ে দিলাম এখন এই সিমগুলো ভালো করে ধুয়ে নিতে হবে সিমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন আমি সিমের মশলাটা তৈরি করে নেব এখানে চায়ের চামচ মেপে বড় দু চামচ আমি কালো সর্ষে ভালো করে ধুয়ে নিয়েছি এখন শিলপাটায় আমি মশলাটা বেটে নেব আর সামান্য জল দিয়ে এখন আমি এই সর্ষেটা বেটে নেব অল্প সর্ষে মিক্সার জারে খুব একটা ভালো পেস্ট হয় না তাই আমি শিলপাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সার জারেও বেটে নিতে পারেন বা সর্ষের যে পাউডারটা কিনতে পাওয়া যায় সেটাও আপনারা ব্যবহার করতে পারেন মিহি করে এটা বেটে নিতে হবে আপনারা হলুদ যে সর্ষেটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন বা দুটো মিশিয়েও করতে পারেন তো আমি এখানে কালো সর্ষেটাই ব্যবহার করছি মশলাটা আমার বাটা হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি এটা এক সাইডে এখন রেখে দিচ্ছি আর এখন আমি সিমগুলো হালকা ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি বড় এক চামচ সর্ষের তেল তেলটা গরম হলে এখন সিমগুলো আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এখন সিমগুলো এর মধ্যে ছেড়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে এই সিমগুলো এখন এর মধ্যে দিয়ে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট আমি সিমগুলো উল্টে পাল্টিয়ে ভেজে নেব খুব বেশি এখানে সিমগুলো ভাজার দরকার নেই সিমের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যতক্ষণ না পর্যন্ত চলে যাচ্ছে ততক্ষণ একটু উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে আর এইভাবে সিমগুলো একটু ভেজে নিলে খেতে খুব ভালো হয় এই রেসিপিটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর খুব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এখন সিমগুলো তিন চার মিনিট হালকা উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে সিমগুলো এখানে আমি গোটা গোটা রেখেছি এতে দেখতে ভালো লাগবে আপনারা চাইলে সিমগুলো দু ভাগ করে কেটেও এই রেসিপিটা করে নিতে পারেন তিন চার মিনিট উলটিয়ে পাল্টে হালকা করে ভেজে নিলাম এখন এই শিমগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই ভাজা সিমগুলো এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা আমি টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সের মধ্যে যে সর্ষেটা আমি বেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এখানে ছোট এক চামচ আমি লবণ দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি চায়ের কাপ পেঁপে হাফ কাপ জল নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে একটু গুলে নিচ্ছি এর মধ্যে এখন খুব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়োটা আপনারা স্কিপ করতে পারেন তবে এটা দিলে বেশ কালারটা খুব সুন্দর আসবে সমস্ত কিছু এখন ভালো করে মিক্স করে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় এক চামচ সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিলাম আর এখন এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে চিনি চিনি দিলে একটা মিষ্টি মিষ্টি ভাব হবে যেহেতু এটা নিরামিষ রান্না তাই দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আবারও যদি চিনি আপনাদের অপছন্দ হয় আপনারা স্কিপ করতে পারেন এখন ভেজে রাখা সিমগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি শিমগুলো এখানে বেশি ভাজিনি কারণ এটা ভাপেই সেদ্ধ হবে তাই খুব একটা বেশি শিমগুলো ভাজার দরকার নেই তো এখন ভালো করে মিক্স করে নিচ্ছি আর নিচ থেকে এইভাবে সর্ষের যে পেস্টটা আছে সেটা ওপর দিয়ে ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব সিমের সাথে এখন ওপর দিয়ে চেরা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর ঝাল এখানে অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন তো চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে এখন টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে দিয়ে এটা আমি এখন স্টিম করে নেব টিফিন বক্সের মুখ ভালো করে বন্ধ করে দিলাম আর এদিকে কড়াইতে আমি অল্প জল ফুটতে দিয়েছিলাম জলটা ফুটে গেছে এখন এই যে টিফিন বক্সটা আছে সেটা বসিয়ে দিলাম মাঝখানে জল এখানে এমনভাবে দিতে হবে যাতে টিফিন বক্সের মাঝামাঝিতে থাকে বা একটু নিচে থাকে জল যদি এখানে অনেকটা পরিমাণে থাকে তাহলে টিফিন বক্সের ভেতরে ঢুকে যেতে পারে তাহলে এর টেস্টটা পুরোই খারাপ হয়ে যাবে তাই মাঝামাঝিতে বা একটু নিচে রেখে জলটা দিতে হবে আপনারা কড়াইয়ের মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়েও এটা স্টিম হতে দিতে পারেন এখন ঢাকা দিয়ে আমি এটা কুড়ি মিনিট স্টিম করে নেব লো ফ্লেমে কুড়ি মিনিট এইভাবেই ঢাকা দিয়ে রেখেছিলাম এখন আমি গ্যাস অফ করে দিলাম আর গ্যাস অফ করে দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখছি এইভাবে যাতে এর ভাপে ভাপে আরও সিমটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় গ্যাস অফ করে ওইভাবেই আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকনা খুলে এখন আমি এটা দেখিয়ে দিচ্ছি সিমগুলো আমি দেখিয়ে দিচ্ছি শিমগুলো ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে আর এখানে যদি আরও একটু শুকনো চান আপনারা তাহলে জলের পরিমাণটা আরও একটু কম দিতে হবে আমি এখানে চার কাপ মেপে হাফ কাপ জল দিয়েছি তো হাফ কাপের থেকে আরও একটু কম আপনারা জল দিয়ে দেবেন গরম ভাতের সাথে এইভাবে একবার ট্রাই করে দেখতেই পারেন আর যদি বাড়িতে বানান তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না